নমস্কার বন্ধুরা বন্ধুরা, এই তেঁতুল গাছটা আমি প্রায় 2 থেকে 2.5 বছর মানে জমিতে ট্রেনিং করার পর গত বর্ষাতেই পটে রিপোর্টিং করেছি। এই বর্ষাতে আমি আরেকটা তেঁতুল গাছে রিপোর্টিং করেছিলাম এই সেম পটেই, এটার আগে। সেই গাছটা একটা ভালো ছিল, কিন্তু সেটা যে কোনো কারণে হোক সার্ভাইভ করেনি। তারপরে আমি এই গাছটা লাগিয়েছিলাম, এটা মোটামুটি সার্ভাইভ করে গেছে। এখন এই গাছটার মধ্যে কিছুটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাই আগে আপনাদের আমি দেখাবো, তারপরে পরবর্তী কাজটা আমি করব। আচ্ছা, সময় মতন কাজটা না করার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছিল। গাছের বেশ থেকে এই অংশটা ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে তারপর থেকে। এখান থেকে এতটা অংশ ওয়ার বাইট হয়ে গিয়ে নিচের থেকে উপরের অংশটা মোটা হয়ে গেছিলো, এই ওয়ার বাইটের দাগগুলো রয়েছে। আচ্ছা, এইখান থেকে কেটে গাছটাকে নতুন করে করলে সবথেকে ভালো হয়, কিন্তু সেটা সম্ভব নয়। ওই জন্য আমি উপরে অংশগুলো কী করি, ছুরি দিয়ে ছালগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে গাছটাকে শুরু করার চেষ্টা করেছি। এই দেখুন, এই যে কাটাগুলো দেখা যাচ্ছে, ছালগুলো আমি পুরো ছুরি দিয়ে তুলে দিয়েছি, দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, ডালটা একটু পিছনের দিকে চলে গেছে, ওই জন্য ডালটাকে আমি একটু সামনের দিকে টেনে আনার জন্য এই দড়ি দিয়ে এটাকে আমি এভাবে টেনে সামনে দিকে বেঁধে দিচ্ছি। আচ্ছা, গাছটা গ্রোথ কিন্তু এখনো হচ্ছে, ওই জন্য আমি একটু প্রুনিং করে দিলাম। যদি গ্রোথ হয় তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই, এই অবস্থাতেই থাকবে, আবার গ্রোয়িং সিজন এলে এটা গ্রোথ শুরু হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।